আসসালামু আলাইকুম দুপুর 1টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্সকে ট্রাকের ধাক্কা নিহত ছয় ধামরাইয়ে বিএনপির 200-এর অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় বিচারককে গালিগালাজ ভিডিও অপসারণের নির্দেশ হজের খরচ কমলো 30%। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 9.9°C। সাবেক মেম্বারের বিরুদ্ধে বর্তমান মেম্বারকে হত্যা চেষ্টার অভিযোগ। একসঙ্গে ওমরা করতে গেলেন 7 ভাই। পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচারের চেষ্টা, গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। ইউক্রেনের হামলায় নিহত বেড়ে 40, জাতিসংঘের নিন্দা। এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোনে গুলি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার ধামরাইয়ে বিএনপির 220 জনের নামে ধামরাই থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন সহ 9 নেতাকর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সবাইকে 5 দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে গত 3 বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন। এবার আর থাকছে না কোনো বাধা ও নিয়ম কারণ। গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছিল। এবার জানা গেল 2022 সালের তুলনায় 2023 সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। গত বছরের তুলনায় 30% কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় 3 দিনের ব্যবধানে আবারও প্রকৃতিতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9°C। প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মঙ্গলবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা 9.9°C রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 90%। পূর্ব শত্রুতার জেরে ঢাকার ধামরাইয়ে বাইসাকান্দা ইউনিয়নের বর্তমান 1 ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বুলবুলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার বিকেলে ধামরাই থানার অভিযোগ দায়ের করেন আহত ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ রাসেল আহমদ। পবিত্র ওমরা হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আপন 7 ভাই। একসঙ্গে 7 ভাই ওমরা পালনের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাত 9টার দিকে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে পেটের ভেতর ইয়াবা পাচারকালে রুবেল হোসেন নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় তার সঙ্গে থাকা জহিরুল ও মকবুলকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা সোমবার বেড়ে 40 হয়েছে। এদিকে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মহাসচিব স্টেফানি টিম্বলে সোমবার এক বিবৃতিতে নিপ্রোতে বেসামরিক লোকজনের এ প্রাণহানির ঘটনার নিন্দা জানান। জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণে ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে নাবলুস শহরের ইসরায়েলের আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পশ্চিম তীরের কাবাতিয়া উপশহরের ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোনে গুলি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গত বুধবার জানিয়েছে নাবলুস শহরে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।